আছেন আমার বাবাজিরা, বন্ধুরা, আমরা তো আমার আল্লাহকে ভুলে বসেছি, এই কথা আল্লাহ তাআলা জানেন। আমরা এই কাজগুলা করব, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলা করব জানার পরে সাবধানতা অবলম্বন করাইছেন। আর এমন একজন আল্লাহ পাকের খাস বান্দা, উনি বলতেছেন আমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে আল্লাহ বলতে একজন যে আছে, ওই আল্লাহ বলতে একজনকেও পর্যন্ত আমি ভুলে বসেছিলাম। মানে সম্পদের মায়ায় পড়ে আল্লাহ বলতে যে একজন আছে তিনি তাকেও ভুলে বসছেন। প্রশ্ন করা হচ্ছে কেন, তুমি কারণ বলো। বলছে আমি এমন সম্পদ ইনকাম করেছি, এমন কামাই করেছি, ওই কামাই করার পরে আমি আমার সম্পদের মায়ায় পড়ে কখন নামাজ পড়া লাগবে, কখন এবাদত করা লাগবে আমি এগুলা ভুলে গেছি। দেখবেন মসজিদের ভিতরে মুসল্লি দেখবে হইসলানা রাগ করেন না, মসজিদে মুসল্লি হিসেবে বর্তমানে যারা যাচ্ছে বেশিরভাগই গরিব আর মধ্যবর্তী ফ্যামিলির মানুষ, যা তারা ফয়সল আর এবাদত করতে চায় না। হুজুর কেন জানেন, একমাত্র ওনাদের সম্পদের গরমের কারণে। এটা কেয়ামতের বড় আলামত, এটা মনে রাখেন। আপনারা কি কষ্ট হইতেছে নাকি? যদি মনে করেন আমি গজল করে সময় কাটায় দিতাম দিয়া দিব, কথা কি বুঝতে পারছেন? মানে আমার যারা উস্তাদ ওই উস্তাদের উস্তাদদেরকেও কিন্তু হুজুরে পড়াইছেন, কথা বুঝতে পারছেন? এখানে আমি দুই একটা কথা বললে আমি আমার সাবধানতার সাথে এই কথার মানে ওজন রাইখা কথা বলতে হবে আপনাদেরকে, যে কথাটার উপর আপনি আমল করবেন যেটার ভিত্তি থাকতে হবে, কথা কি বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেকটা কথার জিম্মাদারি আছে। আমি যখন আমার আলহামদুলিল্লাহ আমি ক্লাস টেনে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমার মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়, হিসাব করেন 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সাল লেখুন, 8 বছর রানিং। আমি মূর্খ মানুষ, আমার জ্ঞান নাই, তবে প্রথম প্রথম যখন শুইনা শুইনা ওয়াজ করতাম অনেক ভুল হয়েছে, এখনো হয় এখনো। আমি তবে আমি আজকে আমার ফেসবুকে একটা স্ট্যাটাসে লিখছি, আমাকে যে ব্যক্তি ভুল ধরাইয়া দেয় আমি তাকে আমার বন্ধু মনে করি। কেন জানেন? কারণ আজকে আমার একটা ভুল হওয়ার কারণে ধরাইয়া দিলে আগামীকালকে আমার এই ভুলটা হবে না, সে আমার ভালো চাইবি দেয় আমার একটা ভুল ধরাইয়া দেয়, কথা বুঝতে পারছেন? এজন্য আমি প্রত্যেকটা কথা বলার আগে আমার প্রত্যেকটা কথার জিম্মাদারি আমি আমার কাছে রাখি। তো বর্তমানে সম্পদের মালিক হওয়ার কারণে অনেক মানুষ আল্লাহর এবাদত করতে চায় না, আছে নাকি এমন? এটার মূল একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত অনেক টানা মাহফিল করছি, আপনাদের অসুবিধা হবে না তো? আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি, মনে রাখেন। মাহফিল করার পরে আমার ড্রয়ারে গত 6 দিন 5 দিন আগে প্রায় 6 লক্ষ টাকার মতো ড্রয়ারে, 6 লাখ এগুলাতে আছে। আমি মাহফিল করে আসার পর আল্লাহর কসম আমি আমার নিজের জন্য আজকে 2 বছরে কোনো কিছু কিনা ব্যবহার করি নাই, টাকা আছে। আমার ঘুম আসতেছে না, আমি চিন্তা করলাম ঘুম না আসার কারণ কি। এই দুনিয়ার মোহ আপনাকে আপনার সুখ শান্তি আপনার দেহ থেকে উঠে নিয়ে যাবে, দুনিয়ার যে মোহ আপনার সুখ শান্তি আপনার দেহ থেকে উঠে নিয়ে যাবে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি শান্তি লাগতেছে না, ফজরের নামাজে দাঁড়াইছি শান্তি লাগতেছে না, ফজরের নামাজের পর থেকে টানা দেড় পারা কোরআন তেলাওয়াত করছি শান্তি লাগতেছে না, সকাল 8:30 বেজে গেছে 2টা মাহফিল করে এসে শুইছি ভালো লাগতেছে না। চিন্তা করলাম মূল কারণ কি, চিন্তা করে দেখছি এই মূল কারণ হইল সব কিছুর মূল গোড়ায় সম্পদ। এই সম্পদ আমাকে শান্তি দিচ্ছে না, এই সম্পদ আমাকে এবাদতে মনোযোগী করতেছে না, এই সম্পদ আমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে। তো হযরতে সাহাল রহমতুল্লাহ আলাই উনি বলেন এই সম্পদ আমার এমন পাগল করে দিছে আমি আল্লাহ বলতে যে একজন আছে আমি এটা ভুলে গেছি। দীর্ঘ 7-8 বছর অতিবাহিত হওয়ার পর আমার মামা আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই আমাকে ডাক দিয়ে বলছে ভাগিনা তুমি তো অনেক সম্পদের মালিক, তোমার অনেক টাকা পয়সা অনেক দিকে ব্যয় করো, মামা আমি তোমার কাছে মাত্র 24 ঘন্টা সময় চাই, যে সময় তুমি আমাকে দিবা। এলাকাতে অনেক মানুষ আছে না, যদিও সে খারাপ কাম করে সে একজন না একজনের মানে মানে না, হযরতে সাহাল ডাক দিয়ে বলেন জান মামা আপনি যে একজন বড় আলেম আপনি আমাকে বলেছেন আমি আল্লাহ তাআলার
এবাদত থেকে দূরে আমি আমার সম্পদের মোহর কারণে আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারতেছি না। আপনি বলেছেন 365 দিনের মধ্যে থেকে আমি যেন আপনাকে মাত্র 24 ঘন্টা সময় আপনাকে দিতে পারি। বলছেন হ্যাঁ। বলে মামা আপনি আমার এই সময়টা যদি নিতে চান তাহলে আমি আপনার কথায় রাজি হইলাম, এখন থেকে আগামী 24 ঘন্টা সময় আমি আপনাকে দিতে চাই। বলে আসো আমার সঙ্গে আইসা, তুমি সুন্দর করে গোসল করে ওযু বানাইয়া আমার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করো। বলে মামা আমি তো 365 দিনের মধ্যে একদিন আল্লাহ তাআলার ইবাদত করি না, কারণ আমার সম্পদ আমাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরায়া রাখছে। আল্লাহ আমার আগে ডাক দিয়ে কয় তুমি ইবাদত করবে কি করবে না এটা তোমার ব্যাপার, তবে আমি তোমার কাছে একটা আবদার জানাইলাম, তুমি যদি এখন আমাকে 24 ঘন্টা সময় দাও আমি চেষ্টা করব আমার আল্লাহ যেন তোমার এই অন্তরটাকে কলবটাকে পরিবর্তন করে দেয়, কারণ আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের কলবটাকে অন্তরটাকে দিনের উপরে পরিবর্তন করে দেন। এবার তোমার অন্তর পরিবর্তন আল্লাহ করবে কি আল্লাহ করবে না এটা আমার আল্লাহই ভালো জানে, তবে আমি দোয়া করতে অসুবিধা নাই, কারণ আত্তাকদির লা ইয়ানতাদিরু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুয়া, কেউ যদি দোয়া করে দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। এটা একটু ওড়ায় দিতে কইছিলাম রে, মাইকটা একটু উড়ায় দাও, উত্তি উত্তি ওয়াজ করি। আমি হারামও মজা পাইতেছি না, হ্যাঁ ওইছে আবার ওইছে, আরো তাক দে তারা নিয়ে বিরিয়ানি খাবা ব্যবসা জিনিসে মায়া না থাকলে দেখবেন এই ব্যবসা জিনিসে মায়া না থাকার কারণে এটা থেকে আল্লাহ রহমত উঠে আনে, বেশি করে ফেসব না সবাই একটু দূর ছড়ি বাদাই করেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আল্লামা ফখরুদ্দিন রাদী রহমাতুল্লাহ আলাইহি বলে সাহাল, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার তকদিরই পরিবর্তন করে দেয়। তুমি সম্পদের মালিক, দুনিয়ার দৌলতে ধনী, কিন্তু তুমি আখেরাতের দৌলতে ধনী না। এবার বলে দুনিয়ার দৌলত আমাদের তো কোনো কাজে লাগবে না, তবে আখেরাতের দৌলত যদি আমরা দুনিয়াতে ইনকাম করতে পারি আমরা আখেরাতের মধ্যে ধনী হইতে পারব। এবার বলেন আখেরাতের দৌলতে আমরা সবাই ধনী হইতে চাই কি চাই না? মুসলমান ও নবীর উম্মতের দল, আল্লামা ফখরুদ্দিন রাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, এ সাহাব তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। হযরত সাহাল রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার মামার কথা মোতাবেক আমি ইবাদত করতে লাগলাম। ইবাদত করাতে করতে করতে আমি দেখলাম আমার মামা যান রাত্রবেলার প্রথম অংশে যাইয়া এশারের নামাজের পরবর্তী সময় আমার মামা যান নামাজের মধ্যে আল্লাহু আকবর বলে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমার মামা যান এক রাকাত নামাজের মধ্যে এত দেরি করেছেন, দুই রাকাত নামাজের মধ্যে এত দেরি করেছেন। আমার মামা সালামটা ফিরানোর পরে পরে দেখলাম চারদিক থেকে আল্লাহ আকবরের আজানের ধ্বনি শোনা যায়। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে হয় আমার সিনাটা আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন কিনা আমি জানি না। আল্লামা ফখরুদ্দিন রাজি বলে, দুই রাকাত নামাজে আমি আমার সারা রাত্র কাটিয়ে দিলাম, আর এই সাহাল নামক ব্যক্তি আমার ভাগিনা, সে তার সম্পদের মুখে সারা রাত্রটা মনে হয় তার বড় কষ্টে কেটেছে। একটা জমানো বন্ধ রাখবেন না
না। আপনারা বলেন এবাদত না করতে করতে না করতে করতে দেখবেন যখন আপনার কলব মরে যাবে তখন আপনি যা করেন না কেন আপনার কাছে ভালো লাগবে না। গুনাহ করতে করতে কলব যদি আপনার মরে যায় আপনি ভালো কাজ করতে গেলে আপনার মন বসবে না। দেখবেন বেশি বেশি গুনার কাজ করার কারণে নামাজের মধ্যে দাঁড়াইলে আপনার দুনিয়ার কর্মব্যস্ততার কথা মনে আসে, গুনার কথা মনে আসে। বেশি বেশি মোবাইল চালানোর কারণে, আল্লাহু আকবর বলে দাঁড়ানোর কারণে আপনার মোবাইলের কথা আপনার মাথার মধ্যে আলাদাভাবে একটা অর্গানাইজেশন কাজ করবে। ও মুসলমান, এই জন্য যত রকমের ফায়সা কাজ আছে, যত রকমের খারাপ কাজ আছে, সম্পদ যদিও থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনাকে আমাকে হাইয়ালা সোনা বলে নামাজের দিকে আহ্বান করা হবে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করা হবে, এমন কোন নেক কাজের দিকে আহ্বান করা হবে, দুনিয়ার কর্মব্যস্ততা ত্যাগ করে আপনারা বলেন আল্লাহ তাআলার ইবাদতের দিকে আমাদের সবার দৌড়ানোর দরকার আছে না নাই? হযরত সাহাল বলেন আমি দেখলাম এমন নামাজ আমি আমার জীবনে দেখি নাই যে দুই রাকাত নামাজের সারা রাত্র পার হয়ে যায় আর আমরা মুসল্লিরা নামাজ পড়ি মসজিদের মধ্যে কোনো রকম দেয় কোনো রকম আসি, মুরগি যেমনে ঠোকর দিয়ে আদারে খায়, আমরা রুকু সেজদাটা বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, খুসুসিয়ত নাই, যায় না মসজিদের ভিতরে নামাজ পড়তে যায় কোনো রকম সেজদা দিয়ে উঠে তাড়াতাড়ি ধরে চলে আসে, আছে কি না এমন অবস্থা? আছে। এ যারা মসজিদে ইবাদত করতে যায় তাড়াতাড়ি করে এদের ব্যাপারে বড় বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত আশিক রসুল সাহাবাই কেরাম এবং প্রখ্যাত হাদিস বিশারদগণরা বলছে যদি তোমরা পাক্কা শয়তান দেখতে চাও যারা নামাজে দেরি করে তোমরা তাদের দিকে তাকাও, নামাজে যারা তাড়াতাড়ি করে তাদের দিকে তাকাইতে বলছে, কথা কি বুঝতে পারছে? তো এক ব্যক্তি হযরতে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি নিয়ত করছে আল্লাহ আমি তো বিবাহ করলাম আজকে দুই তিন বছর আমার কোনো সন্তান দুনিয়াতে আগমন করে না, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো ছেলে সন্তান, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান হয় আল্লাহ আমি আপনার রাস্তায় কিছু দান সদাকা করব আর আল্লাহ আপনার কাছে আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব। উনি যখন এই নিয়ত করলেন কিন্তু দুঃখের ভাগ্যের নির্মম পরিহাস না, এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ ভালো জানেন। ঠিক দশ মাস দশ দিন পর ওনার গর্ভ স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করছে, আগে তেমন এক্সরে ছিল না আলট্রাসোনোগ্রাফি ছিল না, তো একটা সন্তান আগমন করছে যেটা কন্যা সন্তান, আরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করলো না, আবার নিয়ত করছে আল্লাহ আপনি যদি আবার আমার একটা মেয়ে ছেলে সন্তান দান করেন আমি আপনার রাস্তায় কিছু দানও করব আল্লাহ এবং আমি একজন আপনার খাস বান্দাকে খাবার খাওয়াবো। এই নিয়ত করার পরে দেখলেন ঠিক আবার দশ মাস দশ দিন পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান হয়েছে। কি সন্তান? আপনারা যারা এবাদতে তাড়াতাড়ি করেন, কন্যা সন্তান হওয়ার পরে ওই আল্লাহর বান্দা মনটা খুব খারাপ করে ফেলছে, খুব রাগান্বিত হয়ে গেছে। আমরা মাঝে মাঝে দেখবেন কামাই যদি বরকত না হইলে হতাশা করছে, তো আল্লাহ আমার দিকে চায় না, খালি অমুকের দিকে চায়, অমুকের সম্পদে আমারে দেয় না, এমন কয় না মাঝে মাঝে যে আল্লাহ আমারই দেখছে বিপদ দেয় অনেক লাগে। এবার চিন্তা করলো আল্লাহর নামে দুইবার নিয়ত করলাম আল্লাহ আমার দিল না, এবার আমি আমার নিয়তটা একটু ঘুরিয়ে দিব, হ্যাঁ নিয়ত ঘুরিয়ে দিতেছে, নিয়তটা ঘুরিয়ে কি করছে যে আমার স্ত্রীর গর্ভে থেকে যদি এখন একটা ছেলে সন্তান জন্ম নেয় আমি একটা শয়তানরে খাওয়ার খাওয়াবো, নাউজুবিল্লাহ। কোন আল্লাহ তাআলা এমন কবুল করছে এই দোয়া, ঠিকই এই দিন মানে দশ মাস দশ দিন পরে ওই ব্যক্তির স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান জন্ম নিছে, এরপর সে বিপদে। চিন্তা করলো শয়তান ভাই কই, শয়তান পাই কই, দৌড়ে ইমাম সাহেবের কাছে গেছে। আমরা জান্নাত মাঝে মাঝে বিপদে পড়লে হুজুরের কাছে কিন্তু মানুষ বিপদে পড়লে আইলে বাপ মরলে মা মরলে সন্তান হইলে যা হুজুর আগানটা দন লাগবো, আমার আব্বা মরে গেছে গোসলটা দন লাগবো, এই বিপদে পড়ে হুজুরের কাছে যা। এবারটা বিপদে পড়ে হুজুরের কাছে গেছে যে জি গা হুজুর আমার তো ভুল হয়েছে যে আমি একটা নিয়ত করছিলাম ওসিয়ত, এই নিয়তটা হইলো আমি চিন্তা করছি যে আমার এই জায়গার ভিতরে আমার যদি ছেলে সন্তান হয় আমি একজন ফকির শয়তানরে খাবার খাওয়াবো, কারে নিয়ত তো তুই বালা নিয়ত করছস না, কহুজুর এর আগে বালা নিয়ত করে চাইছি দোয়া কবুল হয় না, এখন খারাপ নিয়ত করছি, কাচ্ছা আমরা মসজিদের সামনে দাঁড়াইবা, এ মসজিদের সামনে দাঁড়ানোর পরে যেই ব্যক্তিরে দেখবা টানা তিন দিন নামাজ পড়া দেরিতে আসে তাড়াতাড়ি বাইর হয়ে চলে যায় তারে তুমি দাওয়াত দিয়ে খাওয়াইও, টানা তিন দিন দাঁড়াইয়া দেখছে এ টানা তিন দিন দেরিতে তাড়াহুড়া করে মসজিদে আসে আর তাড়াহুড়া করে বাইরে চলে যায় যেটা এটা তার কাকা,
এটা তার কি কাকা? একারি এটা তো বড় ভালো মানুষ। এবার তো এই জাতের শয়তান না, কারণ এই বেটা তো সুদও খায় আমি জানি। তো দেখবেন এলাকার যারা সুদখুর ঘুষখুর হারামখুর, এরা মসজিদে ইবাদত করার জন্য আছে, এরা মূলত নামাজ পড়বার লাগে আইগা, এরা মানছে না দেহাই তো আইয়ে যে আমি ভালো মানুষ। এ কথা কন না কেন? ফরেনি আপনার এলাকায় সুদখুররা নামাজ ওই ফান্তাবাদ ফানি শেখা খাইলে যা কথা, ফানি রেখা খাইলে তাই কথা। এ হারাম খায় নামাজ পড়লে তো এই কথা, না পড়লে কি কথা? তার চিন্তা করলে আমার শাসন লাগে, আমার আজকে 3 বছর ঝগড়া, কেমনে আমার শাসারে দাওয়াত দেই? বৌরে দিয়ে দাওয়াত দিয়েছে, শাসা আমরা ঘরে আপনি খানা খাওয়ান লাগবো। তো শাসা কইছে কি রে বাতি জান লোকে ঝগড়া, বাতি যা আমার এখন পর্যন্ত দাওয়াত দিল, ঠিক আছে রা খাওয়াই বেই দে তো বালা কইরা রান্দিস তরকারি। খাওয়ানোর পরে কো মাগো এই শয়তানের খাওয়াইলাম। এবার চিন্তা করেন মুসলমান, এবাদতের মধ্যে কখনো তাড়াহুড়া করেন না, যদি এক ওয়াক্ত নামাজও পড়তে যান আল্লাহ তাআলার কাছে সেজদাটা মুরগির খাবারের মতো ঠোকর দিয়া দিয়া যেমনি মুরগি খায়, এমনি না দিয়া আল্লাহর কাছে যে এক ওয়াক্ত নামাজ আপনার সামনে আসছে ওই এক ওয়াক্ত নামাজ মনোযোগের সাথে আদায় করবেন, দেখবেন হয়তোবা এই এক ওয়াক্ত নামাজ আপনার নাজাতের ফয়সালা হবে। তো নাজাতের ফয়সালার জন্য বেশি 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 নেক আমল না, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিপূর্ণ করো, খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আপনার অল্প আমলটা তো অল্প আমলটা আমলের মতো হওয়া লাগবে, যদি আপনার আমলটা যদি অপরিপূর্ণ আমল হয় লাভ হইব? আল্লাহ যেন আমাদেরকে এমন ভাবে পরিপূর্ণ খুসুসিয়তের সাথে ইবাদত করার তৌফিক দান করে। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন, মুহাব্বত রাওয়াজে দুরুদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার মুসলমান ইমানদারে দলেরাম হযরতে সাহাল বলে, আমি সম্পদের মায়া যখন সব ভুলে গেলাম, আমার মামার সাথে 2 রাকাত নামাজ পড়ার পরে আমি দেখলাম আমার মামার মতো এমন খুসুসিয়তের সাথে নামাজ পড়নে বলা কোনো ব্যক্তি আমি দেখলাম না। আমার মামা যখন 2 রাকাত নামাজ পড়লো, আমি আমার মামাকে প্রশ্ন করলাম, মামা মানুষ তো 2 রাকাত নামাজ মাত্র 2-3 সময় 2-3 অভ্যাস সময়ের মধ্যে শেষ করে ফেলে, আর আপনি 2 রাকাত নামাজ এশারের নামাজের পরে দাঁড়াইছেন আর ফজরের নামাজের আগে আপনি সালাম ফিরাইছেন, আপনার কাছে জানতে চাই এ নামাজ পড়লে আপনি কেমন শান্তি পান? বলে এ নামাজ পড়লে আমি কেমন শান্তি পাই তুমি এ প্রশ্নটা আমাকে এখন করো না, আমার ইন্তেকালের পরে তুমি আমার কবরের মধ্যে করতে পারবা। এবার ডাক দিয়া কয় আমার মামার কাছ থেকে, আমি যখন এবাদত করলাম মাত্র 24 ঘন্টা সময়, আমি চলে গেলাম আমার বাড়িতে, আমি আবার আমার সম্পদের ব্যস্ততায় পড়ে গেলাম। কিন্তু ওই দিন রাত্রবেলা আমি যখন সম্পদের ব্যস্ততায় পড়ে গেলাম, আমি আর ডাইনেও তাকাইলাম না বামেও তাকাইলাম না, আমি রাত্রবেলা আমার সম্পদের সকল হিসাব নিকাশ করার পরে আমি চলে গেলাম আমার সম্পদের হিসাব নিকাশগুলা মিঠাইয়া রাত্রবেলা ঘুমাইতে যাওয়ার জন্য। ঘুমাইতে যাওয়ার পরে আমি দেখলাম ওই রাত্রবেলা আর আমার ঘুম আসতেছে না, আমি চিন্তা করলাম আল্লাহ গো ও আল্লাহ আমার কেন ঘুম আসে না আমি জানি না, আমার সম্পদ অনেক, আমার অনেক সম্পদ সব কিছু বুঝতে পারলাম, কিন্তু আজকে ঘুম না আসার কারণ কি? ওই আল্লাহর বান্দা সাহালের মাথার মধ্যে চিন্তা আসলো, গতকালকে তো আমি নামাজের সময় কাটাইছি, নামাজে দাঁড়াইলে তো ঘুমের কথা মনে থাকে না, দুনিয়ার কথা মনে থাকে না। আল্লাহর বান্দা বলে আমি অজু বানাইলাম, নামাজের মধ্যে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি আমার আল্লাহর কাছে সেজদা দিলাম, আমি সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে কামনা করলাম আল্লাহ দুনিয়ার সম্পদ দিছেন কথা সত্য, তবে এখন আমার শান্তিতে একটু ঘুমানোর ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ জাল্লা শানুহু আমার এমন ঘুম দিছে, আমি যখন আমার শান্তির ঘুমটা ঘুমাইলাম হঠাৎ করে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ওঠার পরে আমি হঠাৎ করে চিন্তা করলাম এমন তো আমার কোনোদিন ঘুম ভাঙে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ টানা 7 দিন আমি ঘুম থেকে লাফ দিয়ে দিয়ে উদিত হয়ে গেলাম। চিন্তা করতে লাগলাম হায় রে আমি কেন ঘুম থেকে এমনভাবে লাফ দিয়ে দিয়ে উঠি, এমন চিন্তা যখন আমার ভিতরে আসতে লাগলো আমি আবার দৌড়ে আমার মামা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলাম। 24 ঘন্টা ইবাদত করার পরে পরের 7 দিন আর বান্দা ঘুমাইতে পারে না, পরের 7 দিন আর ঘুমাইতে পারে না, যখনই ঘুমায় ঘুমাইতে গেলে ঘুমটা চোখে লাগলেই হঠাৎ করে লাফ দিয়ে সেবটা খেয়ে উঠে যায়, আমরা ঘুম থেকে লাফ দিয়ে দিয়ে উঠে
উনি বলে আমি দৌড়ে গেলাম আমার মামার কাছে, মামা ও আল্লামা ফখরুদ্দিন রাজি আপনি তো বড় মানের আলেম, আমি ঘুমাইতে পারি না, আমি আজকে সাত দিন এমন একটা দুর্বিষহ স্বপ্ন দেখি যে স্বপ্ন দেখার কারণে আমার ভালো তো লাগে না লাগে না, কিন্তু আমি এই স্বপ্ন দেখার পর আমার নিজের এবাদতে মনোযোগ হচ্ছে আর আমার কেমন জানি দুর্বিষহ দুর্বিষহ লাগতেছে। দিগাইছে কি স্বপ্ন দেখো আমাকে বলো। ডাক দিয়া বলে মামা আমি স্বপ্ন দেখলাম আমি একটা জায়গার মধ্যে সাজদা দিতেছি, যে জায়গাটায় সাজদা দেওয়ার পরে একদিন দুই দিন করে ছয় দিন টানে সাজদা দিলাম, সপ্তম দিন সাজদা দেওয়ার আগে ঘুমানোর আগে চিন্তা করলাম আজকে যদি যে জায়গায় সাজদা দিব এই জায়গায় কাউকে দেখলে আমি জিজ্ঞাসা করবো জায়গাটা কোন জায়গা। সপ্তম দিন আমি প্রশ্ন করলাম এ জায়গা কোন জায়গা, আমাকে আল্লাহ তাআলার রহমতের একজন ফেরেশতা খবর দেয় যে এই জায়গাটা হইল আল্লাহ তাআলার আরশ আজিমের দরজা। কোন জায়গা কন্যা কন্যা? এই জায়গাটা হইল আল্লাহ তাআলার আরশ আজিমের দরজা। আমি যখন এই প্রশ্ন করলাম করার পরে আমার মামা ডাক দিয়া কয় ভাগিনা এ সাহাল একবার এই কথা বলেছ আরেকবার এই কথা বলবা না। বলে কেন গো কেন বলবো না আপনার কাছে জানতে চাই। বলে তুমি যে আরশ আজিমের দরজার মধ্যে সাজদা দিয়েছ আমার আল্লাহ তাআলা মনে হয় গত একদিনের ইবাদত তোমার কবুল করেছে আর এজন্য আমার আল্লাহ তাআলা তোমাকে ঘুমের ঘরে এ স্বপ্ন দেখাইছে। আল্লাহর বান্দা বলে মামা এ স্বপ্ন দেখেছি আল্লাহকে আমার জীবনের সব গুণা মাফ করছেন কিনা। বলে এমন দুর্বিষহ স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখে না, যাদের কোনো গুণা থাকে না যারা একবার মাসুম তারাই এমন কঠিন স্বপ্ন দেখে। ও মুসলমান আপনি আমি চোখ বন্ধ করলে এমন আরশ আজিমের দরজা দেখব দূরের কথা, আপনি আমি চোখ বন্ধ করলে শুধু অন্ধকার আর অন্ধকার দেখি। আর আল্লাহর যারা খাস বান্দা আল্লাহর যারা প্রিয় বান্দা ওনারা চক্ষু বন্ধ করলে আল্লাহর কাবা দেখে রসুলের মদিনা দেখে, আবার অনেক আল্লাহর খাস বান্দা আছে চক্ষু বন্ধ করলে রহমাতুল লিল আলামিন নবীকে দেখে বলেন সুবহান দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করে দিলাম। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলার আরশ আজিমের খুঁটি আমি দেখলাম, আরশ আজিমের দরজা আমি দেখলাম, ওই আল্লাহ তাআলার ঘর আমাকে দেখা লাগবে। আমি রওনা করব আল্লাহ তাআলার ঘর দেখার জন্য, বাইতুল্লাহ দেখার জন্য। অনেক সম্পদওয়ালা আছে, অনেক টাকাওয়ালা আছে, যারা তাদের টাকা পয়সা ধন সম্পত্তি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে, তাদের সন্তানের জন্য জায়গা সম্পদ কিনে তারা ভরপুর করে রেখেছে, কিন্তু তারা তাদের টাকা ব্যয় করে মক্কায় যায় না, তাদের টাকা ব্যয় করে মদিনায় যায় না। ও মুসলমান সম্পদ দিয়া কি হবে, যে আল্লাহ তোমার বানাইলো ওই আল্লাহর কাবা যদি তুমি তাওয়াফ না করতে পারো, সম্পদ দিয়া কি হবে যেই নবীর উম্মত তুমি ওই নবীর রোজে আথার যদি তুমি একবার জিয়ারত না করতে পারো, সম্পদ দিয়া কি হবে যদি এই সম্পদ তুমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় না করতে পারো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শোনো শোনো শোনো, আমি যখন দুনিয়ার সম্পদের মোহ ত্যাগ করলাম আমি আমার হাতের মধ্যে চারটা কাগজের টুকরা নিলাম, চারটা কাগজের টুকরা নিয়া আমি আমার চারটা কাগজের টুকরার মধ্যে একটার মধ্যে আমি আমার জায়গার নাম লেখলাম, একটার মধ্যে আমি আমার বাড়ির নাম লেখলাম, একটার মধ্যে আমি আমার সম্পদ বেড়া বকরির নাম লেখলাম, একটার মধ্যে আমি আমার ওটের নাম লেখলাম। লেখার পরে পরের দিন সকালবেলা আমি আমার সকল এলাকার মানুষদেরকে ডাক দিলাম, হে এলাকার মানুষ তোমরা আমার সম্মুখে চলে আসো। সবাই আসার পরে ডাক দিয়ে বলে তোমাদের দল থেকে চারজন নেতা আমাকে নির্বাচন করে দাও। চারজন সামনে আসার পরে ওই চারটা কাগজ তাদের সামনে ফেললেন, তোমরা একজন একটা একটা করে কাগজ হাতের মধ্যে নাও। একজন একটা একটা করে কাগজ দেওয়ার পরে ওই চারজনের ভাগ্যের মধ্যে চার রকমের জিনিস পড়লো, কারোর ভাগের
মধ্যে টাকা পয়সা দেন, মহ সম্পদ, আর কারোর হাতের মধ্যে বাড়ি পড়ল, কারোর হাতের মধ্যে ওট পড়ল, কারোর হাতের মধ্যে বেড়া বকরিগুলা পড়ল। ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, এই বেড়া বকরি সম্পদ সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হলো, এবার তুমি বলো এ সব সম্পদ পাওয়ার পরে তোমরা তাদের মাঝে বিলিয়ে দিবা। এবার ওই আল্লাহর বান্দা তার যত জায়গা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় মানুষকে বিলিয়ে দিয়া আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ তাওয়াব করার জন্য রওনা করলো। বলতেছে, তাওয়াব করার সময় আমি নিজে নিজের নফসের সঙ্গে কথা বললাম, আমি আমার নফসকে জিজ্ঞেস করলাম, হে নফস, তুমি তো এতদিন পর্যন্ত অনেক ভালো ভালো খাবার খাইছো, হে নফস, তুমি তো এতদিন পর্যন্ত দামি দামি খাবার খাইছো, আর আমি তোমাকে দামি কোনো খাবার দিতে পারবো না। বলে, কেন? নিজের সঙ্গে নিজে কথা বলতেছে। কার সঙ্গে? যা সম্পদ আল্লাহ এদেরকে বিপদে ফালাইয়া রাখছি এবং এরা এদের নিজের কথা বলে গেছে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন আমি কি বলছি? হুজুরা কিন্তু এগুলা কিন্তু আমাদেরকে মোটামুটি ক্লাস টেন থেকে ক্লাস নাইন থেকে পড়ানো শুরু করেন। আমার চাইতে হুজুরা আরো জ্ঞান গর্বভাবে আপনাদেরকে বোঝাইতে পারবেন। কিন্তু আল্লাহ যে বললেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ আপনাদেরকে বিপদে ফালাইয়া রাখছেন আর আপনারা নিজেরা নিজের কথা ভুলে গেছেন। এখন আপনারা কারা? এই লোকগুলা কারা? উলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসেক যে বলল, এটার মধ্যে 58 নম্বর টিকার মধ্যে বলা হইতেছে যে ওই লোকগুলা হলো এমন লোক যারা তাদের মুখ দ্বারা একটা কথা বলছে কিন্তু তাদের কর্ম দ্বারা তা প্রকাশ করে নাই। যারা নিজেরা দুনিয়াতে নামাজি, মুখে মুসলমান দাবি করছে কিন্তু তারা মুসল্লি না। আপনার কি কথা বুঝতেছেন? যারা মুসলমান দাবি করছে আর মুসল্লি না, যারা ইবাদতকারী দাবি করছে কিন্তু তারা ইবাদত করতেছে না, আর যদি ইবাদত করে তাদের ইবাদত কবুল হচ্ছে না। আচ্ছা, এলাকায় সুদখোররা নামাজ পড়ে না, ঘুষখোররা নামাজ পড়ে না, ভাই ভাতিজার জমি দখল করে এরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে, আসলে কি এরা মূলত মুসল্লি? এরা মুসল্লি না, এরা মানুষকে দেখানোর জন্য পড়ে, দেখানোর জন্য এগুলা করে। নবীজি বলছেন এটা কেয়ামতের সবচাইতে বড় একটা আলামত, যে ইমামের পেছনে এমন হারাম খুর এবং যারা বাজে কাজ করনেওয়ালা ব্যক্তি, এরা এমন ভাবে যায় দাঁড়াবে এদেরকে মনে হবে এলাকার সবচাইতে বড় আবেদ ব্যক্তি তারা ইমামের পেছনে দাঁড়াইছে। কিন্তু আল্লাহর হাবিব আফসুস করে বলেন, বড়ই দুঃখের বিষয়, বড়ই আফসুসের বিষয়, বড়ই আফসুসের বিষয়। এ হাদিস শরীফের রসুল তিনবার আফসুস করে বলেন, ওই লোকগুলা যে ইমামের পেছনে দাঁড়াইলো, ইমাম সাহেবের যদি বিন্দু পরিমাণ অজু ছুটে যায় বা নামাজ নষ্ট হয়ে যায়, ইমাম সাহেব কাকে সামনে দিয়ে যাবে? নামাজ শেষ করে, নামাজ নষ্ট হওয়ার পর পেছনের দিকে তাকিয়ে একজন নামাজ পড়ানোর মতো উপযুক্ত লোক পাবেন না। আপনারা কি কথা বুঝতে পারছেন? আমি একদিন আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুয়াদ্দিস হুজুর আব্দুর রাজ্জাক হুজুর, মুফতি আব্দুর রাজ্জাক হুজুর, আমি প্রশ্ন করলাম, হুজুর তো নামাজের মাঝখানে অনেক মানুষের পেটে সমস্যার কারণে মানুষের গ্যাস বাইর হয়, যেটা আমরা পাঁট বলি, বাইর হয় না? আমি জি গেলাম, হুজুর তো মানুষ দুই রাকাত পড়লো চার রাকাত বিশিষ্ট নামাজ, হুজুর এই গ্যাস যদি বাইর হয়ে যায় তখন কি করব, এটার মাসালা কি? হুজুর বলছে, কাবা শরীফে দেখবা, কাবা শরীফ অল টাইম লাইভ চলে একটা চ্যানেলে, দেখবো অনেক মানুষ নামাজের সামনে দিয়ে হাঁটে, দৌড়াদৌড়ি করে। কেন হাঁটে জানো? এরারও এই অবস্থা হয়, অনেক মুরব্বীরা রুজু ভাঙ্গা যায় যে এরা হাঁটে উজু করার জন্য যাওয়ার জন্য। তো হুজুর বলছে যে যদি মুসল্লি হয় সে সাথে সাথে নামাজ ছেড়ে দিবে, আর যদি মুসল্লি না হয়, ইমাম যদি হয়, ইমামতির জায়গায় থাকে, তাহলে সে তার নামাজ দেখানে আছে এখানে বন্ধ করবে, বন্ধ করে সে তার এক নাম্বার বাম হাত দ্বারা নাকের মধ্যে ধরবে, কোন হাত দ্বারা? বাম হাত দ্বারা নাকের মধ্যে ধরে সে পিছনের দিকে ফিরবে, ইমামতি করার উপযুক্ত কাউকে দেখে তাকে টান দিয়ে সামনের জায়গায় দিয়া তাকে ইশারা দিয়ে বোঝাবে, যদি দুই রাকাত হয় দুই, যদি তিন রাকাত হয় তিন, যদি এক রাকাত হয় এক রাকাত, বোঝাইয়া উনি চলে যাবেন পেছনে, অজু করে এসে উনি আমাদের দাঁড়িয়ে যাবেন। এটা মাসালা, এটা কি মাসালা? আমার থেকে হুজুরা এটা আরো সুন্দর, এটার ব্যাপারে অনেক মত আছে না, আরো অনেক ভালো ভালো আর সুন্দর মত আছে। হুজুর বলছে এটা তোমাদের জন্য যথেষ্ট। আমি বললাম, হুজুর ঠিক আছে, বুঝতে পারলাম, এখন আমি যে সামনের কাতারে আমি যে একটা লোকের দিব, হুজুর মাঝে মাঝে মুয়াজ্জিন দ্বিতীয় কাতারে থেকে একামত দেওয়ার লাগে, এমন অবস্থা হয় না মাঝে মাঝে? হুজুর মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেব এলাকার নেতারা দ্বিতীয় প্রথম কাতারে নামাজ পড়তে আসলে মুয়াজ্জিন সাহেব অনেক দূরে থাকে, ডরে না?
অনেক দূরে থাকে, ডাইন দিকে হইলে অনেক দূরে থাকে। তো যে গেলাম হুজুর, তখন তো নামাজির সামনে দিয়ে হাইটা আসা লাগবে, বলছে এটা উজুর। আমি কো হুজুর যদিও উজুর হয়, রাসূল না বলছেন যদি এমন কোনো ব্যক্তিত্ব নামাজের সামনে দিয়ে হাঁটার আগে যদি জানতো তার কত গুণা হবে, যদি 40 বছরে এই ব্যক্তি একটানা নামাজ পড়তো, এই ব্যক্তি 40 বছর নামাজি ব্যক্তির সামনে দাঁড়িয়ে থাকতো। হুজুর কয় উজুরের কারণে পারবে, তবে হ্যাঁ শর্ত হলো ইমামের পেছনে নামাজ আদায় করবে ওই ব্যক্তিটা যিনি ইমামের কোনো উজুর যদি লাগে, নামাজ যদি ভঙ্গ হয়, ইমাম টান দিয়ে সামনে দিতে পারবে এমন একজন ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়বো। আমনে মূর্খ মানুষ এলাকা সুদখোর গোসকর সারাক্ষণ সিগারেট তামাক খাইয়া পান খাইয়া মোহরে গন্ধ করে রাখেন, আমনে যে ইমামের পিছন দিয়া বইয়ের নামাজ পড়নের লেগে আসেনি এমন।